আচ্ছা, কিছু অঙ্কের মধ্যে যেমন ধরো এই 17 এটা পাঠ করাচ্ছি, আচ্ছা এই পাঠটা করাচ্ছি, এই পাঠটা করাচ্ছি, একটু দেখে নাও। যেমন ধরো এই 12 কি লেখা আছে, ডিএক্স বাই রুট ওভার 49 বাই 9 ইজ এক্স স্কোয়ার। ওকে, এই লিখলাম। তো মেনলি এই এক্স স্কোয়ার, এই এটা কোভিশনটা কমন নিতে হয়, তো রুটের মধ্যে থেকে কমন নিচ্ছ, রুটের মধ্যেই দেখো এখানে 9 ধরো কমন নিলাম, 49 বাই 9 হয়ে গেল মাইনাস এক্স স্কোয়ার। ওকে, 49 মানে 3 বার করে দাও, আর ডিএক্স বাই রুট ওভার কী হবে, 7 বাই 3 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ফর্মুলা কী ছিল, ইন্টিগ্রাল ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ফর্মুলা কী ছিল, সরি, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 1 বাই সাইন ইনভার্স এক্স বাই এ, নট 1 বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ। হ্যাঁ, সো সাইন ইনভার্স এক্স মিন এটা, আর 7 বাই 3 প্লাস সি, এই হচ্ছে ফর্মটা। সো 1 বাই 3 সাইন ইনভার্স 3 এক্স বাই 7 প্লাস সি। ওকে, আবার যেমন ধরো 17 এতে কী আছে, এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর এই সেক্স স্কোয়ার এক্স, এই ডিএক্স। এই যে প্যাটার্নটা আছে, যেহেতু 1 প্লাস এক্স স্কোয়ার আছে, এখানে 1 প্লাস এক্স স্কোয়ার করে দিলাম যেহেতু নিচে আছে, আর একটা মাইনাস করে দেবো, সাইন স্কোয়ার এক্স মাইনাস 1 বাই নিচে 1 প্লাস এক্স স্কোয়ার সেক্স স্কোয়ার এক্স এই ডিএক্স, এদুটোকে ডিভাইড করলে এখানে 1 হয়ে গেল, আর এখানে মাইনাস করে দেয় এটা মাইনাস কস স্কোয়ার হয়ে যাচ্ছে, কস স্কোয়ার এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর হচ্ছে এই সেক্স স্কোয়ার এক্স এই ডিএক্স। এখন তাহলে ব্যাপারটা চাই, এখান থেকে দাঁড়াচ্ছে তোমাদের দ্যাট ইজ ইকুয়াল টু সেক্স স্কোয়ার এক্স, সেক্স স্কোয়ারটা মাল্টিপ্লাই করলে ইন্টিগ্রাল, এখানে ডিএক্সটা অবশ্যই দিয়ে, আর 1 প্লাস এক্স স্কোয়ার, ভালো করে দেখে নাও, এই যে সেক্স স্কোয়ারটা এখানে মাল্টিপ্লাই করলাম, আবার সেক্স স্কোয়ারটা এখানে মাল্টিপ্লাই করে দিলাম, নিয়ে ইন্টিগ্রালটা সেপারেট করলে এটা আসছে, সেক্স স্কোয়ার এক্স মানে হচ্ছে তোমার ট্যান এক্স হয়ে গেল, সরি শুধু ট্যান এক্স আসবে, আর এটা ট্যান ইনভার্স 1 বাই এ তো আছে, যে 1 স্কোয়ার 1 বাই এ, আর ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি, দ্যাট ইজ ইউর আনসার। ঠিক আছে, যেমন এই 20 অঙ্কটার দিকে থাকো, 20 কস এক্স ডিএক্স বাই কি রুট ওভার কস 2 এক্স, বুঝতে হবে কার ডেরিভেটিভ, উপরে কস রেজাল্ট আছে তো, কার ডেরিভেটিভ কস হয় সাইনে, তাহলে এইটাকে সাইনে কনভার্ট করবে, কস এক্স ডিএক্স সাইনে, তো রুট ওভার কী হবে এটা, কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স হয়ে গেল। ওকে, কস 2 এক্স মানে এটা, তো এখান থেকে রুট 2টা কমন নিয়ে নাও, 2টা কমন নিলে তোমার আসছে 1 বাই রুট 2 বাইরে বেরিয়ে গেল, কস এক্স ডিএক্স, কতগুলো ডাইরেক্ট করার অভ্যেস তোমাদের আমি করিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আপাতত করো 2, এ 1 বাই 2 হলো, আমি এই রুট 2 দিয়েই দেখো হোল স্কোয়ার করে দিলাম, আর এই সাইন স্কোয়ার এক্স, লেট ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, এই যে ধরছি না ধরে ডাইরেক্টলি লেখা যায়, প্রথম প্রথম করছো বলে আমি আর লিখলাম না আপাতত, পরে ডাইরেক্ট করা অভ্যেস শেখাবো পরে। 1 বাই রুট 2 দেখো, এটা ডেরিভেটিভ পদ তোমার ডিওয়াই হয়ে গেল, তাহলে রুট ওভার কি 1 বাই রুট 2 হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ফর্মুলা 1 বাই রুট 2 আছে, আর সাইন ইনভার্স কী হয়, ওয়াই বাই এ 1 বাই রুট 2 প্লাস সি, সো 1 বাই রুট 2 সাইন ইনভার্স ওয়াই, ওয়াই মিনস হচ্ছে সাইন এক্স রুট 2 প্লাস সি। ওকে, এবার মেন কাজেতে ঢুকি, এগুলো তো হলো, এবার কোশ্চেন নাম্বার 8, যেগুলো তোমাদের আইডিয়া দিলাম আগের এতে, যে বইতে কীভাবে থাকলে কী লেট করতে হবে, এক্স প্লাস 2 আছে, আর রুটের বাইরে রুটের ভেতরে এক্স প্লাস 3 আছে, এই প্যাটার্নের অঙ্কে আমি একটু আগে বলেছি যে এটাও ডিগ্রি 1 এটাও ডিগ্রি 1, কিন্তু এই রুটের মধ্যে পার্টটাকে আমাদের কী ধরতে হবে, জেড, এক নম্বর জেড বা ওয়াই মানে ওয়াই স্কোয়ার, সো ডিএক্স ইজ ইকুয়াল টু কী হচ্ছে 2 ওয়াই ডিওয়াই হয়ে গেল। ওকে, ভালো করে দেখতে পাচ্ছ, ডিএক্স হচ্ছে 1, ডিএক্স হয়ে গেল, আর এইটা 0,
वाई स्क्वायर टू आई गल डी वाई बस दीचे जस्ट डेरिवेटिव रेजल्ट बसा देखो वन हल वेरिएबल बस डी एक्स बस बा रेसपेक्ट जहाँ कर सेवा कर तो तुम्हारा टू वाई डी वाई हो गल और ये एक्स एक्स मान कि दाना वाई स्क्वायर माइनस थ्री तेल वाई स्क्वायर माइनस थ्री कर दिल प्लस टू छो बस दाओ और रूटर मध्य क्यों छो वाई स्क्वायर सो वाई स्क्वायर वाई केटे बैरिए चले जाए दुई भाई थक डी आई और ये तुम्हारे वाई स्क्वायर माइनस वन स्क्वायर कर दाओ देखो ये एब फर्मुला अनुजाई के टू बाहर हो वन बाई टू ए मीन्स वन एंड लॉग मॉड वाई माइनस वन और वाई प्लस वन प्लस सी टू टू केटे दाओ लॉग वाई मीन्स हे रूट वार वाई मीन्स रूट वार एक्स प्लस थ्री बाई टू आर एक्स प्लस थ्री प्लस सी ये हलो बेपार एबार हे तुम्हारे सिक्सटीन सिक्सटीन देखो सिक्सटीने की आ इंटीग्रल डीएक्स बाय वन प्लस एक्स एंड रूट वन वन प्लस एक्स माइनस एक्स स्क्वायर एकटू आगे बोले तेल आगे प्रॉब्लम की छो दो डिग्री डिग्री वन छो एखे देखो रूटर बारे डिग्री वन रूटर भेतर डिग्री टू तेल रूटर बारे पार्ट के वन बाय जेड लेट करते हैं सो लेट वन प्लस एक्स इज इक्वल टू वन बाय वाई वन बाय जेड सो एटा डेरिवेटिव करले कि होच्छे वन इज जीरो डीएक्स एर डीएक्स डिवाई कर दाओ और ये वन बाई वाई स्क्वायर हो जाए सो डीएक्स इक्वल टू माइनस वन बाई वाई स्क्वायर डी वाई सो ये एखे सबस्टिट्यूट कर दीची माइनस वन बाई वाई स्क्वायर डी वाई ठीक है और यहाँ हे वन बाई वाई वन बाई वाई और ये एक्स बोलते कि हे एक्स बोलते हे वन बाई वाई माइनस वन वन हो गल एक्स बोलते वन बाई वाई माइनस वन और वन बाई वाई माइनस वन होल स्क्वायर कटे गीचे ना भी एखे लेख ठीक है वन वन काट काटे सबा ठीक है वन बाई वाई को दाओ और ये भेजे दाओ स्क्वायर वाई स्क्वायर माइनस माइनस प्लस टू बाई वाई प्लस वन माइनस वन कर दाओ तपर यहाँ जोग जोग करते हैं सिम्प्लीफाई कर ठीक है सो दैट इज माइनस वाई रही डी वाई वाई एखे वाई छो और रूटर मध्य वाई स्क्वायर टाके एलसीएम कर ले दैट इज वाई हो जाए माइनस वन हो जाए टू वाई हो गल माइनस वाई स्क्वायर हो गल ये कैटे बैठे चले जाए तो वही तुम्हार माइनस वाई स्क्वायर प्लस थ्री वाई माइनस वन पार्टा के बहरे होल स्क्वायर पैटार्ने सजा वाई स्क्वायर थ्री वाई माइनस वन आगे माइनस रूट थे बेरोबे ना क्योंकि माइनस ख्याल रखे खूब केयरफुल काज कर भूलगुल प्रथम शुरूते बेसि हो जाए भलोक कर माइनस बहरे रही सो वाई स्क्वायर टू वाई अच्छे बोले माइनस वाई को फिले देखो थ्री बाई टू देखते देखो तीन थ्री वाई हो गल ये बैलेंस करते थ्री बाई वाई होल स्क्वायर और प्लस वन छो और माइनस ये नाइन बाई फोर माइनस बाई फोर कर दें फोर बाई नाइन कर दे नाइन बाई फोर कर दे तो लेकिन ये पार्टा तुम्हार कि हे थ्री बाई टू होल स्क्वायर हो गल फोर फोर माइनस नाइन फोर माइनस नाइन तेल एखे कि माइनस हो जाए माइनस मल्टीप्लाई कर दीची एबार फाइव बाई फोर माइनस वाई माइनस थ्री बाई टू होल स्क्वायर ओके ये गोटा पार्टा एखे सबस्टिट्यूट कर माइनस आगे छो डी वाई बाई रूटर मध्य फाइव बाई फोर टाके रूट दिए ये होल स्क्वायर कर दे और हेने वाई माइनस थ्री बाई टू कर दे होल स्क्वायर दें फर्मुला आछे जदि माइनस थे ये साइन इनवर्स है तो डायरेक्टलि तुम माइनस थकले कस इनवर्स कर दीते कस इनवर्स तो हो जाए वाई माइनस थ्री बाई टू बाय रूट फाइव बाई फोर क्यों हलो बोलो तो तुम्हार धरो এটা কি ছিল ফর্মুলা সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই টু ছিল তো তাহলে কস ইনভার্স তোমার হচ্ছে মাইনাস সাইন ইনভার্স যদি এখানে মাইনাস থাকতো যে মাইনাস সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এদিকে থাকলে মাইনাস পাই বাই টু এটু মাইনাস প্লাস কস ইনভার্স এক্স ভালো করে দেখো মাইনাস সাইন ইনভার্স এক্স মানে প্লাস কস ইনভার্স এক্স দিস ইজ আ কনস্ট্যান্ট ওই জন্য প্লাস কস ইনভার্স এক্স লিখলাম
टू वाई माइनस थ्री बाई रूट फाइव प्लस सी। ओके এইভাবে কাজগুলো করতে হবে। তার আগে আরেকটা প্রবলেম দেখি, যেমন এই তেইশের প্রবলেমটা। তেইশের প্রবলেম আমি জাস্ট হিন্স দিয়ে দেবো, এটা নিজেরা করবে। এক্স মাইনাস ওয়ান হোল কিউব আর এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার। সো এই যে পার্টটা দিয়েছে, যে কোনো একটা ফিগার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল জেড ইনটু এক্স মাইনাস থ্রি এইভাবে ধরতে হয়। তো এইভাবে ধরে কাজগুলো এগোতে হবে। তাই এটা ডেরিভেটিভ করলে কী হয় দেখো, ডিএক্স ইজ ইকুয়াল টু এটা হয়ে গেল। তো এখানে জেড ইনটু ডিএক্স আবার এক্স মাইনাস থ্রি ডিজেড, এক্স মাইনাস থ্রি ডিজেড। তাই এই দিকটা ডিএক্সটা কমন নিয়ে নিলে তোমার হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস জেড আর এক্স মাইনাস থ্রি এই ডিজেড। সো ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি আর ওয়ান মাইনাস জেড ডিজেড। একটু দেখতে একটু হয়তো বাজে লাগতে পারে। সো এক্স মাইনাস থ্রি এইভাবে লিখলে আর হয়ে গেল তোমার এক্স মাইনাস থ্রি ডিজেড বাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান ওয়ান হোল স্কোয়ার, মানে কি জেড ইনটু এক্স মাইনাস থ্রি কী ছিল, এখানে কিউ আছে তাহলে জেড কিউ, এটা কিউ হয়ে গেল আর এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার হয়ে গেল। পরে এক্সট্রা রেডি করছি আমি আগে, তাহলে এখান থেকে তোমার হয়ে গেল ইন্টিগ্রাল ডিজেড বাই জেড কিউ তিন দুই পাঁচ, এখানে এক আছে ফোর হয়ে গেল এক্স মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার ফোর। ওকে এখান থেকে তুমি এক্সট্রা ফাইন করবে। সো এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জেড এক্স মাইনাস থ্রি জেড, এটা এদিকে কমন নিয়ে নাও, এটা জেড আছে থ্রি জেড, এদিকে কমন নিলে এক্স হয়ে গেল ওয়ান মাইনাস জেড হয়ে যাচ্ছে, এখানে ওয়ান মাইনাস থ্রি জেড হয়ে গেল। সো এক্স ইজ ইকুয়াল কত হচ্ছে ওয়ান মাইনাস থ্রি জেড বাই ওয়ান মাইনাস জেড, এই এক্সটা এখানে সাবস্টিটিউট করবে ডিজেড বাই জেড কিউ, এক্স বলতে কি ওয়ান মাইনাস থ্রি জেড বাই ওয়ান মাইনাস জেড মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার ফোর। এটাকে সিম্পলিফাই করে অঙ্কটা এগোতে হবে, দ্যাট ইজ দ্য প্রসিডিউর। ওকে জাস্ট আরেকটা করে দিচ্ছি, সেটা হচ্ছে টোয়েন্টি ফোর। এটা আইডিয়া আগের ইন্টিগ্রালে অনেক জায়গায় আইডিয়া দিয়েছিলাম, এক্স আছে আর এক্স টু দি পাওয়ার কি আছে এন প্লাস ওয়ান আছে। এই ফর্মে থাকলে আগে তুমি এটাকে ডেরিভেটিভ করলে কী হয় একটু দেখে নাও, ডিওয়াই হলে এন ইন্টু এক্স টু বার এন মাইনাস ওয়ান হি ডিএক্স থাকছে এই পার্টটা এক্স, তাহলে এই জন্য এক্স টু বার এন মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এক্স টু বার কী দিলাম এন মাইনাস ওয়ান, রেডি রেডি করলে যেটা পার্টটা পাবে সেটা ডিএক্সটা দিয়ে দাও। তাহলে এখানে মাল্টিপ্লাই করলে কী ছিল, এক্স ছিল আর এক্স টু বার এন মাইনাস ওয়ান আর এক্স টু বার এন প্লাস ওয়ানই হয়ে গেল। তাহলে তোমার হচ্ছে এক্স টু বার এন মাইনাস ওয়ান এই ডিএক্স হয়ে যাচ্ছে আর এখানে এক্স টু বার এন হয়ে গেল আর এক্স টু বার এন প্লাস ওয়ান হয়ে গেল। তাহলে এই পার্টটা মানে হচ্ছে ওয়ান বাই এন, ওয়ান বাই এন ডিওয়াই আর এখানে এইটা মানে হচ্ছে তোমার ওয়াই অ্যান্ড দিস ইজ ওয়াই আর এটা মানে হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান, দিস ইজ দ্য প্রসিডিউর ওয়ান বাই এন। আর এটা ডিরেক্টলি আমি কীভাবে করবো তাড়াতাড়ি করে ভালো করে দেখো টেকনিক্যালি, এই যদি এরকম থাকে ফ্যাক্টর প্যাটার্নে ডিরেক্টলি লিখবে কী করে প্যাটার্নটা খালি খোঁজো। সো ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়াই এই ডিওয়াই করে দেবে আর এই ইন্টিগ্রাল ভালো করে দেখো, এখানে তোমার এই এইদিকে ওয়াই গেলো ওয়াই মাইনাস ওয়ান, তোমার দেখো এইটা মানে এটি আসছে। ওকে তারপরে তুমি ওয়ান বাই এন করে দাও, ডিওয়াই বাই ওয়াই মাইনাস ওয়ান ওয়ান বাই এন ডিওয়াই বাই ওয়াই। ওকে এবার ফর্মুলা ফেলে দাও, জাস্ট ফর্মুলা ফেলে দাও তাহলে বেরিয়ে যাবে।